নদিয়ার পলাশীপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী বিভাস চন্দ্র মণ্ডলের সমর্থনে জনসভা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টার থেকে পলাশীপাড়া ফুটবল ময়দানে নামেন তিনি। এখান থেকে বিজয়নগর সূর্য সেন ক্লাব ফুটবল ময়দানে জনসভা করেন। নমস্কার এবং নববর্ষের শুভেচ্ছা জানাই। পয়লা বৈশাখ নতুন বছর শুরু হচ্ছে, আমি আশা করব আগামী একটা বছর ভয় ভীতি দূর করে আমরা বাঁচব, করোনার ভয় থাকবে না, করোনা বিদায় হবে, টিএমসি বিদায় হবে, নতুন সরকার নতুন সারানি আসবে, নতুন বাংলা গড়বে। বন্ধুগণ, আমি সকাল থেকে আজকে নবদ্বীপ টাউন, নবদ্বীপ গ্রাম, তারপরে কৃষ্ণনগর দক্ষিণ, কালীগঞ্জ করে পুলিশ পলাশীপাড়ায় পৌঁছেছি। সব জায়গায় মানুষের অপার উৎসাহ এবং উচ্ছ্বাস, এবং সবাই উদ্গ্রীব হয়ে আছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন করার জন্য। বিশেষ করে আমাদের মা বোনেদের মনের মধ্যে বিরাট আশা। আমাদের রোড শোর সময় রাস্তা দুপুরবেলা একটার সময় দুটোর সময় দাঁড়িয়ে আছেন জয় শ্রীরাম বলে আমাদের উৎসাহ বাড়াচ্ছেন। কারণ পশ্চিমবাংলায় আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই, সম্মান নেই। 60 থেকে 70 বছরের কোনো মহিলা আজকে সুরক্ষিত নন। কলকাতার বুকে 7 বছরে 8 বছরে মেয়েদের ধর্ষণ করে খুন করা হচ্ছে। সারা পশ্চিমবাংলায় জেলায় জেলায় ব্লকে ব্লকে খুন ধর্ষণ হচ্ছে। মমতা ব্যানার্জি সেটা বন্ধ করতে পারছেন না, উল্টো তাদের সম্মানের দাম দিয়ে দিচ্ছেন ক্ষতিপূরণ। খুবই লজ্জার এবং দুঃখের ব্যাপার। ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে, আমাদের সরকার তৈরি হলে প্রথম মহিলাদের সুরক্ষার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা দিল্লিতে সংসদে আইন পাস করেছি, কোনো মহিলা ধর্ষিতা হলে যদি দোষী ধরা পড়ে তার ফাঁসির সাজা দেওয়া হবে, যাদের কেউ এটা করার সাহস না পায়। শুধু তাই নয়, যে মেয়েদের নিয়ে আমরা এত চিন্তা করি, মেয়ে হলে তার পড়াশোনা, তার শিক্ষা দীক্ষা, তার বিয়ে। আমাদের বাংলায় বিজেপি সরকার হলে মেয়েদের সব দায়িত্ব সরকার নেবে। 3 বছর থেকে 3 ক্লাসে পড়লে তার স্টাইপেন্ড পাবে, 12 ক্লাস অবধি পাবে। 18 বছর বয়স হলে সে মেয়ের নামে 2 লাখ টাকা সরকার জমা করবে, যাতে তার বিয়ের চিন্তা না করতে হয়। মেয়েদের যাতায়াতের জন্য ট্রেন বাস ফ্রি থাকবে, শুধু মেয়েদের নয়, মেয়েদের মায়েদের জন্য বাপের বাড়ি যাওয়ার জন্য গাড়ি ঘোড়া ফ্রি থাকবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।